নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ষোলোই ফেব্রুয়ারি দু বুধবার প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল মাঘী পূর্ণিমা এই তিথি এবং বিশেষ নক্ষত্র এবং যোগ আপনাদের এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু বদলে দিতে চলেছে প্রথমে আপনাদেরকে আমি বলি এই ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটিতে অনেক কিছু তথ্য কিন্তু দেওয়া থাকে শুধু রাশির নাম শুনছেন লটারি কাটতে বেরিয়ে যাচ্ছেন এটা করবেন না তাতে হবে জানেন আপনার অর্থটা হয়তো অপচয় হতে পারে আমি যে রাশিগুলির কথা আগামীকাল বলবো লটারি পেতে চলেছে বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইস পাবে সে পাঁচ টাকা হলেও পাবে এক কোটি টাকা হলেও পাবে সেটা ডিপেন্ড করছে আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা আপনার ডিপেন্ড করছে আপনার ডেস্টিনি আপনার ভাগ্য তো এই যে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার যে প্রবল লটারি প্রাপ্তির যোগ হয়েছে পাঁচ রাশির সে রাশিগুলোর নাম আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো পাশাপাশি রাশি ভিত্তিক সময় আপনাকে জানাবো যে সময় আপনারা লটারি কাটবেন দিনের শুভ সময় এবং রাহুকাল যে রাহুকালটাতে আমি লটরি কাটতে একদমই বারণ করি যারা আমার ভিডিওটি দেখবেন সবসময় আমি কিন্তু রাহুকালটাকে বর্জন করতে বলি এবং দিনের শুভ সময়টাকে ধরুন যদি একান্তই পারছেন না হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন রাশি অনুযায়ী রাশির টাইম কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ওই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটার চেষ্টা করুন তাতে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু প্রবল কিন্তু হবে ভিডিওটি নিজ দায়িত্বে আপনারা দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখুন দেখুন প্রথমেই আপনাদেরকে আমি বলি লটারি প্রাপ্তি এই আকস্মিক প্রাপ্তি এটা ঘটিয়ে থাকে হচ্ছে এই কলিযুগের যে রাজা সেটা হচ্ছে রাহু গ্রহ আমি রাহু শনি শুক্র এবং বুধ এই চারটি প্ল্যানেট যদি আপনার জন্মছকটা আপনি একবার কুলে দেখুন আপনার জন্মছকে এই চারটি গ্রহের পজিশান কেমন আছে যদি রাহু বা শনি এই সব গ্রহ যদি আপনার জন্মছকে ছকে ভালো থাকে আপনি কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন এবং আপনার পঞ্চম নবম দ্বিতীয় এই ভাব আপনার কেমন আছে সেটা দেখুন তবেই আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন দেখা যাচ্ছে আপনার পঞ্চম ভাব যেটা আমাদের আকস্মিক প্রাপ্তির জায়গা সেই জায়গাটায় কিন্তু বাধা আছে সেই জায়গাটায় কোনো পাপগ্রহের দৃষ্টি আছে সেটা কিন্তু আপনার লটারিতে কাটতে কিন্তু বাধা সৃষ্টি করবে বা ভাগ্যভাব আপনার দুর্বল তাতে হবে জানেন আপনি অল্প অ্যামাউন্টের অর্থ কিন্তু পাবেন অর্থাৎ অনেকে বলছে যে স্যার আমি কোটি টাকা পেয়েছি আবার কেউ বলছে আমার একটুর জন্য টাকাটা বড় অ্যামাউন্টের টাকাটা মিস চলে যাচ্ছে কেউ বলছে আমি ছোটো প্রাইস পাচ্ছি আমি বারবার বলছি পাবে এই যে পাঁচ রাশির কথা বলছি তারা হানড্রেড পারসেন্ট পাবে কিন্তু কত অ্যামাউন্টের পাবে পঞ্চাশ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা না পাঁচ টাকা না এক কোটি টাকা সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার বাই বার চার্টের উপর এবং আপনার দশা অন্তর্দশা অনেকের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তাই বলে কি আপনি লটারি পাবেন না আপনার হস্তরেখা আপনার বলে দিবে যে আপনার লটরি প্রাপ্তির যোগ আছে কি না অর্থাৎ আপনার হাতে যদি যে জায়গাগুলো বললাম রাহুর স্থান শনি স্থান মঙ্গল সরি শুক্র এবং বুধ আপনার যদি ভালো থাকে রাহু শুক্র শনি এবং বুধ আপনার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি লটারি কিন্তু আগামীকাল পাবেনই পাবেন আপনার জন্মছকে এবং দশা অন্তর্দশাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার কিসের দশা চলছে কিসের অন্তর্দশা চলছে কিসের দশা চলছে দশা অন্তর্দশা দশা মানুষের কিন্তু ভাগ্য বদলে দিতে পারে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আপনি আপনি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার নিজের জন্মছকটা ছকটা অ্যানালিসিস করিয়ে নিন যে আপনার লটারি যোগ আছে কি না সেটা থাকলে কোন বছর আছে এবং আমি বারবার বলি রাহু কবচ আপনারা পরিধান করুন যাদের ক্ষেত্রে রাহু দুর্বল আছে লটারি পাবেন এই কথা আমি কখনোই দাবি করব না কিন্তু কি হবে জানেন রাহু স্ট্রং হলে এই কলিযুগের যে রাজা কুলিযুগের যে রাজা এই রাহুকে যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে তো আগামীকাল যে বুধবার যে দিনটিতে আপনার লটারি পেতে চলেছেন সেদিন কোন কোন নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র একটি হচ্ছে মঘা নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে সৌভাগ্য যোগ আগামীকাল থাকছে এবং দিনের যেটা অশুভ সময় খারাপ সময় কাল যেটা আমি বারবার বলি যে কোনো শুভ কাজ বর্জন করুন সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে লটারি কাটবেন না এবার আমি শুভ সময়টা আপনাদেরকে বলি ব্রহ্ম মুহূর্ত যে মুহূর্তে লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা বাড়বে রাশিভিত্তিক তো টাইম বলবো ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে একটা বত্রিশ থেকে তিনটা চোদ্দ একটা বত্রিশ থেকে তিনটা চোদ্দোর মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন অর্থাৎ এই সময়টা কিন্তু কালকে খুব ভালো দুর্দান্ত সময় কিন্তু আছে এই সময়ের মধ্যে আপনারা লটরি কাটুন এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম এবং রাশিভিত্তিক সময় যে সময়ে আপনারা লটারি কাটলে লটারি লাগবে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে আপনি একবার হলো নিজের জন্ম ছ দেখিয়ে নিন বা যারা একবার অল্প অর্থ লাগিয়ে আপনি নিজের ভাগ্যটা একবার যাচাই করে দেখুন নেশা করবেন না হঠাৎ আপনি একবার ভাগ্যটা যাচাই করে দেখুন যে আপনার লটারি লাগছে কি না অর্থাৎ ছোটো অ্যামাউন্ট হল আপনি পেতে পারেন মাঘী পূর্ণিমা সৌভাগ্য যোগ খুব সুন্দর দিনটি কালকে কিন্তু আছে এবং যে সময় রাশিভিত্তিক যে সময় বলছে আপনার যদি আপনার যদি রাশি জানা থাকে সেই অনুযায়ী আপনি কেটে একবার দেখুন আপনি হয়তো পেয়েও যেতে পারেন বড় অ্যামাউন্টের টাকা আপনিও আগামীকাল হয়ে যেতে পারেন কোটিপতি হবেই এই পাঁচ রাশি কোটিপতি হতে চলেছে কত অ্যামাউন্ট সেটা ডিপেন্ড করছে আপনার রাশি চক্রের উপর দেখুন কোটি টাকা এবং লাখ টাকা না পাঁচশো টাকা এবার বারবার বলছি অনেকে বলছে স্যার খুব অল্প প্রাইজ পাচ্ছি এটা ডিপেন্ড করবে আপনার জন্মছক প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সময়টা হচ্ছে একটা পঁয়তাল্লিশ থেকে তিনটা চোদ্দ মিনিট একটা পঁয়তাল্লিশ থেকে তিনটা চোদ্দ মিনিটের মধ্যে আপনারা কাটার চেষ্টা করুন এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে সকাল আটটা বাইশ মিনিট থেকে সকাল আটটা বাইশ মিনিট থেকে এগারোটা দুই পর্যন্ত সকাল আটটা বাইশ থেকে এগারোটা দুই মিথুন রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে সকাল নটা আটান্ন মিনিট থেকে নটা আটান্ন মিনিট থেকে আপনার এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত নটা আটান্ন থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত মকর রাশি এরপরের যে রাশির কথা আমি বলবো বাজার করতে গিয়ে আপনি টুক করে লটারিটা কেটে একবার ভাগ্যটা যাচাই করে নিন চার নম্বর যে রাশি সে রাশির নাম আপনার বিশ্ব রাশি রাশি ক্ষেত্রে আগামীকাল যে সময়টি আপনাদেরকে বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সকাল সাতটা চোদ্দো মিনিট থেকে সকাল সাতটা চোদ্দো মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি লটারি কিন্তু কাটুন বিশেষভাবে কিন্তু আপনার লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে বিশ্ব রাশি সবশেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি পেতে চলেছে সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে সকাল দশটা বারো মিনিট থেকে সকাল দশটা বারো মিনিট থেকে আপনার এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত দশটা বারো থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন এবং যে শুভ সময়টা বললাম ব্রহ্ম মুহূর্ত সেই সময় আপনারা কাটার চেষ্টা করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না সময় আমি রাশিভিত্তিক সময়টি প্রতিদিন দিয়ে থাকি দৈনিক লটারিতে সেই রাশিভিত্তিক সময়ে কাটুন যাদের ক্ষেত্রে জন্ম ছক নেই তারা হস্তরেখা আপনারা দেখাতে পারেন লটারি যোগ আছে কি না সেটা আপনি জেনে নিতে পারবেন এবং কেউ যদি ভাবছেন যে আমি বসে আছি আমি লটারি কাটছি না একবার হলো নিচে জন্ম ছক ছকের পাশাপাশি নিজে একবার ভাগ্যটাকে একবার ট্রাই করে দেখুন হয়তো আপনি একটা ছোট্ট লটারি কেটে আপনি কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলে নিতে পারেন সেটা আপনিও জানেন না আপনি আগামী দিন হয়ে যেতে পারেন কোটিপতি এটা সম্পূর্ণ ভাগ্যের কিন্তু খেলা তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ